পাকিস্তানের শরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1500-এ। এদের মধ্যে শিশুর সংখ্যা 500-এর অধিক। এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন শত শত মানুষ। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধু প্রদেশ। প্রদেশটির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে তাঁবু কিনছেন তারা, তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল। এজন্য 1/3 মানুষকে এখনও তাঁবু দিতে পারেনি তারা। 22 কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 3 কোটি 30 লাখ মানুষ। সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ $3 বিলিয়ন।